Sargis Salam, a coordinator of the anti discrimination student movement, has condemned the incidents of assault that occurred on 15th August in Dhaka's Dhanmundi 32 and other areas, labeling them as human rights violations. Speaking to reporters at the Omore Kushe Hall premises of Dhaka University this morning, Sarji stated several unfortunate incidents took place in Dhanmundi 32 and other parts of Dhaka that do not align with the spirit of their people.

একটি ফুল দিতে যেতে চায় আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে ইতিহাস সাজানো হয়েছে অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলায়কে ফজদুল হক মালার আব্দুল হামিদ খান ভাসা ভাসানী হোসেন সৈয়দ সরোয়ারদি জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে